কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি সবকিছু ভুলে যাও না। শুভ জন্মদিন। ঠিক আছে, তাহলে আমিও আর কখনো আপনার সাথে দেখা করতে যাব না। সারি সারি আলোর নিচ দিয়ে তোমার হাত ধরে হাঁটতে খুব ইচ্ছে হয়। নিয়ন বাতির আলোতে তোমার আর আমার গায়ের রং একই রকম দেখা যাবে। থামো এবার প্লিজ, এবার চোখটা খোলো। দীপা খুব ভালো, আমাকে নিয়ে আপনার সিদ্ধান্তটা আমি জানতে চাই। বাহ, কিন্তু এবার সত্যি সত্যি চলে আসবে। আমি এসে গেছি এখন, আর তো কোনো চিন্তা নেই। চাকরি পাওয়া সহজ হবে না, একদম টেনশন করো না। তুমি একজন প্রাইভেট টিউটর ছিলে মাত্র, ওকে ছাড়া কাউকে কল্পনা করো আমার পক্ষে একদম সম্ভব না। আমার জন্য অপেক্ষা করা তো দূরের কথা, আমাকে ডিস্টার্ব করার কথা যেন আপনার মাথায় না আসে, এতে আমারই সমস্যা হতে পারে। আর আপনি নিশ্চয়ই আমার সত্যি জানেন যে